আসুন বন্ধুরা ঋতধারা ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম তৃতীয় হৃদয় লিখেছেন জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পর যে শব্দটা সজরে ছিটকে এসেছিল বুক কাঁপিয়ে সেটা ঠিক কাউকে ডাকা নয় তবু অদিতি দৌড়ে এসেছে ঘর থেকে তুমি একই উঠে এসেছ বাইরে একা একা ব্যালকনির রেলিং খামচে অনেকটা ঝুঁকে আছে দীর্ঘ শরীর আচ্ছন্ন দৃষ্টি সামনের গাছটার দিকে স্থির কি হয়েছে তোমার কি হলো শরীর খারাপ লাগছে শান্তনু নিরুত্তর ইস এত ঘামছো কেন সকালবেলা চলো ঘরে চলো দেখি উদ্বিগ্ন অদিতি একেবারে কাছে সে হাত রেখেছে পিঠে মৃদু চাপ দিচ্ছে ধীরে ধীরে অতি ধীরে সম্বিত ফিরল শান্তনুর অচৈতন্য থেকে চেতনায় ফেরার মতো পিঠ সোজা করে আকাশের দিকে মুখ সামনের পার্কটার বাদিক থেকে ওপাশের সান্নালদের বাড়ি বেয়ে এই মাত্র একটা টুকটুকে সূর্য উঠে পড়েছে আকাশের কোলে উজ্জ্বল রশ্মিমালা মুহূর্তে ছড়িয়ে গেছে চারদিকে নির্মল আকাশ আলোয় আলোময় শিশুকালে মায়ের স্পর্শের মতো নরম বাতাস ছুয়ে যাচ্ছে শরীর শান্তনুকে আলতো ছুঁয়ে ভেসে গেল অদূরে গাছটার কাছে আশ্চর্য কি ওই যে ওই গাছটা আঙুল তুলে দেখাতে গিয়ে নতুন করে কেঁপে উঠল শান্তনু গাছটা কি হয়েছে গাছে গাছটা ওখানে এলো কি করে কবে এলো শান্তনু বিড়বিড় করে উঠলো ওটা তো এখানে ছিল না কি পাগলের মতো কথা বলছো এবার যেন অদিতির বিস্মিত হওয়ার পালা চোখ পরক্ষণে স্বামীর দিকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গাছটা তো প্রথম থেকেই আছে এখানে বাড়ি করার সময় থেকেই তার মানে আট বছর শান্তনু মনে মনে হিসেব করার চেষ্টা করলো উনিশশো সালে জমিটা কিনেছি পাশাপাশি দুটো প্লট দুই বিজনেস পার্টনারের গৌতম ডান দিকে বা দিকে শান্তনু এক একটা প্লট সাড়ে চার কাঠা করে সস্তাতেই পেয়েছিল মোটামুটি চল্লিশ হাজার করে কাঠা তখন সবে হাইড রোডের কারখানায় অ্যালুমিনিয়াম কাস্টিং এর কাজ শুরু হয়েছে আয়রন কাস্টিং এর সঙ্গে ভুবনেশ্বরের ফ্যাক্টরি তখনও স্টার্ট হয়নি শেড কেনার কথা চলছে বিরাশিতে ভুবনেশ্বরে ফ্যান বেল্ট তৈরি শুরুর সঙ্গে সঙ্গে রিজেন্ট পার্কে বাড়ি ওঠা আরম্ভ হলো কি হ্যাঁ তো ডিজাইনার আর্কিটেকচারের দিক দিয়ে শান্তনু বলে আমাকে দেখো গৌতম বলে আমাকে দুজনের কন্ট্রাক্টর আলাদা আলাদা শান্তনু খুব মন দিয়ে ভেবে দেখার চেষ্টা করলো সময় পেলেই মাঝে মাঝে এসে নির্মাণের কাজ দেখেছে রাজ রাজরারা এ যেভাবে প্রাসাদ তৈরির কাজ দেখে যায় ওই তখনও তো নজরে পড়েনি গাছটা তারপরে এতদিনে একবারও না অসম্ভব অদিতি ভুল বলছে শান্তনু দুদিকে মাথা নাড়ল দৃঢ়ভাবে হতেই পারে না এ গাছ কখনো এখানে ছিল না অদিতি হেসে ফেললো। দুহাতে শান্তনুকে ধরে ফেরাতে চাইল নিজের দিকে দু মাস ধরে বিছানায় শুয়ে থেকে তোমার সব গুলিয়ে গেছে অনেক দিন পর আজ প্রথম বারান্দায় বেরিয়েছ তো বলতে বলতে আর একবার দেখলো গাছটাকে প্রথম যখন আসি তখন ঠিক এতটা বড় ছিল না এখন একেবারে বারান্দা ছাড়িয়ে গেছে তাই কি শান্তনু অদিতির সাহায্য ছাড়াই পেছনে রাখা বেতের চেয়ারটা নিয়ে বসল হাঁপাচ্ছে অল্প অল্প মাথা এখনো ঝিমঝিম এমন হচ্ছে কেন এটা কি এতদিন পর বিছানা থেকে নেমে বারান্দা অব্দি আসার জন্য নাকি আচমকা ওই গাছটা শান্তনু বড় করে শ্বাস টানল ঠিক শরীরে নয় শরীরের ভেতরে অনেক ভেতরে যেন এক ভূকম্পনের অনুভূতি শিকড় ধরে টান দিচ্ছে কেউ বিস্তৃতির পর্দা ছিঁড়ে কেউ বেরিয়ে আসতে চাইছে আমাকে চিনতে পারো শান্তনু দেখো তো ভালো করে শান্তনু সজরে মাথা নাড়ল না ভালো করে দেখো মন দিয়ে দেখো শান্তনুর ভুরু জড়ো হলো থোকা থোকা পলাশ ফুলে ভরে আছে সামনের ছোট্ট পার্ক পার্ক ছাড়িয়ে গোটা পৃথিবী লালে লাল শিশু সকালের স্নিগ্ধ আলোয় হঠাৎ হঠাৎ ঝরে পড়ছে লাল পাপড়ি ফুলঝুড়ি থেকে আগুন ফুল ঝরার মতো গাছময় এত ফুল যে কাণ্ড পাতা কিছুই চোখে পড়ে না বর্ণচ্ছটায় চোখ ধাঁধিয়ে যায় তুমি বলছো গাছটা তাহলে এখানে আছে অনেক দিন থেকে তোমার ঠিক কি হয়েছে বলো তো সত্যি বলো শান্তনুর হাবভাবে নতুন করে ভয় পেয়েছে অদিতি গাঢ় নীল মোজাইকের পিছল মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়েছে ভাঙা খোলা চোখ ত্রাসে চঞ্চল প্রসাধনহীন মুখে সামান্য শুকনো ভাব মধ্য চল্লিশের নারীতনু নাইলন নাইটির নিচে অবিন্যস্ত অসহায় কাঁধ ছোয়া স্টেপ কাট কেশরাশি অগোছালো শান্তনু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল আহা বেচারে দু দুটো মাছ ধরে একদিনও বোধ হয় ভালো করে ঘুমোতে পারেনি প্রথম মাসটা তো কেটেছে শুধু নার্সিং হোম আর বাড়ি করে তখন তো প্রতি মুহূর্তে শুধু যুদ্ধ শান্তনুর প্রাণটাকে ধরে রাখার জন্য অদিতির সঙ্গে মেয়েটাও ছোটাছুটি করেছে খুব তার সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা একবার করে লাল সংকেত জ্বলে ওঠে গাড়ি প্রায় ছেড়ে যায় যায় তখন প্রাণপণে ফের ধরে রাখার চেষ্টা ফিরিয়ে আনার জন্য তক্ষুনি ছটফটানি ইন্টেন্সিভ কেয়ার কেবিন আবার আইসিইউ ইউ এত করেও বারবার আচমকা ব্লকেজ হৃদয়ের অলিন্দে নিলয়ে হিমশিম তিন তিনজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট শেষের সিদ্ধান্ত পেসমেকার শান্তনু অন্যমনস্কভাবে বুকের বা দিকে একবার হাত বোলাল নিজস্ব হৃৎপিণ্ডের ঠিক ওপরে হ্যাঁ ঠিক এখানটাতে এখন আর একটা হৃদযন্ত্র কৃত্রিম জোরে জোরে শ্বাস নিয়ে বুঝে নিতে চাইল ব্যবস্থাটাকে ঠিক ঠিক চলছে তো গতি দ্রুত হয়ে যায়নি রক্তস্রোত বলো না কি কষ্ট হচ্ছে বলো না মিমিকে ডাকবো ফোন করি ডক্টর মিত্রকে উফ দরকার নেই এখানে উঠে বসো শান্তনু হাত বাড়িয়ে পাশের খালি বেতের চেয়ারটা কাছে টানল কিছু হয়নি আমার তাহলে এরকম করছ কেন কি করছি আবল তাবল বকছ বার বার হাত বোলাচ্ছ বুকে শান্তনু স্ত্রীর মাথায় হাত রাখলো কি হচ্ছে ঠিক যদি বুঝিয়ে বলতে পারতাম সব বুঝিয়ে বলা যায় না কিছু কিছু অনুভূতি আছে যার কোনো ব্যাখ্যা থাকে না নিজের কাছেও অন্যকে তো বোঝানো যায় না তবু কতবার যে বোঝাতে চেষ্টা করলো শান্তনু কটা দিন ধরে স্ত্রীকে মেয়েকে আমি বলছি শোনো গাছটা এখানে ছিল না থাকার কথা নয় উফ বাপি তুমি ফর নাথিং অবসেসড হয়ে পড়ছো গাছটা ছিল কি নেই এ নিয়ে এত খাবার কি আছে বি ইজি টেক রেস্ট শান্তনু ভয়ানক বিরক্ত হলো আমি বলছি এখানে ছিল না কথাটা ভালো লাগছে না না সদ্য যুবতী মিমি হেসে উঠল খেল খেল কোথায় ছিল তবে সেটাই যদি গুছিয়ে বলে ফেলা যেত শান্তনু চোখ বন্ধ করলো চোখ বুঝলেই স্পষ্ট দেখতে পাচ্ছে গাছটাকে বন্ধ ঘরে বিছানায় শুয়ে ছুঁয়েও মা বলল দেখো শান্ত কি সুন্দর পলাশ ফুটে আছে মনে হচ্ছে না রঙের আগুন লেগেছে গাছটাতে বালক শান্তনু উত্তেজিত ভাবে মায়ের আঁচল টেনে ধরল ও মা দেখো দেখো কাঁটবিড়ালিটা কেমন বড় ডালটার গর্তে খাবারে লুকিয়ে ফেলল কইরে ওই তো ওই যে এবার মগ ডালের দিকে যাচ্ছে ও মা পলাশ ফুলের পাপড়িগুলো কি সুন্দর ছাতার মতো হয়ে গেল মাথায় লাল টুকটুকে ছাতা শান্তনুর বন্ধ চোখের মনি এদিক ওদিক ঘুরল কিছুক্ষণ অন্ধ মানুষের মতো জায়গাটা যে ঠিক কোথায় শিমুলতলা ঝাড়গ্রাম নাকি কাছেই মামার বাড়ি হাওয়াই পলাশ গাছ যে কোনো জায়গাতেই তো থাকতে পারে খুবই কমন গাছ তাদের বাড়ির সামনেই ছিল তো একটা নাকি সেটা কৃষ্ণচূড়া পলাশ না হয়ে কৃষ্ণচূড়া হলেই বা কি আসে যায় কিংবা শিমুল বকু সিরিজ বা গুলমোহর তুই শিওর গাছটা এখানেই ছিল শান্তনু বিছানায় উঠে বসলো ওপাশে অদিতির খাটে পা ছড়িয়ে বসে মিমি অদিতি বাড়ি নি বেরিয়েছে মিমি নতুন করে বাবাকে বোঝাতে চাইলো আসলে কি হয়েছে জানো বাপি তুমি তো সবসময় আই মিন ডে এন্ড নাইট শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকতে গাছটাকে তাই এটার লক্ষ্য করনি প্রতি বছরই তো এ সময় এরকম ফুল ফোটে গাছটায় চারদিক আগুন লাগার মতো লাল হয়ে যায় শান্তনু গম্ভীর হয়ে গেল গভীরভাবে মনে করার চেষ্টা করলো গত বছর এই সময়টাতে ঠিক কি করছিল সে সেই পঁয়ষট্টি সাল থেকে এই নব্বই পঁচিশটা বছর আয়রন অ্যালুমিনিয়াম ঘাটতে ঘাটতে কখন যে হুশ করে দিনগুলো চলে গেছে নিদ্রায় জাগরণে পঁচিশ বছর একটানা শুধু মেশিনের শব্দ সূচনার সময়টা মনে পড়ে যাচ্ছে গৌতম বলল ধুস চাকরি বাকরি করে কি হবে ব্যবসা চাই ব্যবসা শান্তনু বলল ঠিক বলেছিস টাকা চাই অনেক টাকা বিশাল বাড়ি করব গাড়ি বউ ছেলে মেয়ের জন্য আলাদা নিজের আলাদা জীবনটাকে চুটিয়ে ভোগ করে যাব হ্যাঁ শ্বশুরমশাই বললেন শুরু করো তবে আমি আছি এতটুকু থেকে শুরু সেন্ট্রালের এক হোমরা চোমরাকে ধরে কদিনের মধ্যেই আয়রন কোটার ব্যবস্থা টাকা আসতে শুরু করলো ক্রমশ দিনে দিনে আরও টাকা অনেক টাকা তেজি ঘোড়ার মতো ছুটছে দুই বন্ধু দম নেবার ফুরসত নেই সকালবেলা বেরিয়ে সেই রাতে ফেরা কখনো সখনো এদিকে সেদিকে স্ফূর্তির পোয়ারা ছোটানো হুইস্কি রাম শ্যাম্পেন বউ বাচ্চা নিয়ে বেড়াতেও গেছে বছরে একবার করে সাউথ ইন্ডিয়া কাশ্মীর গোয়া বম্বে সেখানেও এলাহি ব্যবস্থা দামি হোটেল দামি সুরা দামি খানা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হলে যা হয় আর কি ভাবতে গিয়ে শান্তনু যেন উদাস খানিকটা কি ভাবছ কি ভাবি এই তোদের কথা কিরকম মিমি বুঝি মায়ের কথা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে শান্তনুকে শান্তনু নিজের বৈভবময় শোবার ঘরটির দিকে চোখ বোলালো বার কয়েক এসি চালিয়ে দেব বাপি না থাক একটা কথা জিজ্ঞেস করব ঠিক উত্তর দিবি পলাশ গাছের কথা মিমি হাসলো ঠোঁট টিপে না শান্তনুও হাসল আলাদাভাবে তোদের কথা কিরকম তোদের কোনো কষ্ট নেই তো কিসের মিমির অবাক মুখে জিজ্ঞাসা অভাব অভাব নেই কি কোনো শান্তনুর মুখের দিকে তাকিয়ে মিমির চকিতে চোখ ছলছল ছল মাস দুয়েক আগের দৃশ্যাবলী উপস্থিত টুকরো টুকরো ছবির মতো একতলায় তখন সবে ককটেল পার্টি শেষ হয়েছে মিমি ওপরে নিজের ঘরে অতিথিরা একজন একজন করে বিদায় নিচ্ছে বাইরের লনে গেটের পাশে পর পর গাড়ির শব্দ ঠিক তখনই মায়ের চিৎকার অস্বাভাবিক স্বরে মিমি সিঁড়কি নিচে আয় তোর বাপি কেমন করছে শক্তির শেষ সীমায় পৌঁছানো মানুষটার মুখ দিয়ে বিচ্ছি লালা গড়াচ্ছিল ঘাড় ঝুলে পড়েছি কি ভীষণ একলা দেখাচ্ছিল তখন মিমির কর্মঠ বাবাকে শান্তনুকে লুকিয়ে চোখের কোণের জলটুকু মুছে নিল মিমি যদি তুমি কাছে থাকো বাপি আমার কোনো অভাব থাকে না শান্তনু শক্ত করে হেসে উঠলো আমি কিন্তু এখন আর তোর সেই বাপি নই আগের মতো কেন কেন জানিস না আমার হৃদয়টাই তো এখন বদলে গেছে জীবন চলছে মোটেই না মিমি আচমকা সেই ছেলেবেলার মতো ঝাঁপিয়ে চলে এলো গায়ের কাছে তোমার কিছু হয়নি তুমি খুব ভালো আছো গৌতম কাকু বলেছে আর মাসখানেক রেস্ট নিলেই তুমি ফ্যাক্টরি যেতে পারবে কার বুকে নিয়ে মানুষ সব কাজ করতে পারে পাহাড়েও চড়ে উফ পারে না শান্তনু দুদিকে মাথা দোলালো হালকা ভাবে একটা জিনিস তো পারেই না কি পলাশ গাছটা ছিল কি ছিল না বুঝে উঠতে পারে না গৌতম ব্যালকনিতে এসে হই হই করে উঠলো হাই পার্টনার কি রকম ফিল করছো সন্তন উত্তর দিল না শুধু হাসল নিঃশব্দে স্টিফেন্সের অর্ডারটা এসে গেছে জুনের গোড়াতে প্রজেক্ট শুরু হবে তার আগে আবার কিন্তু তেজি ঘোড়ার মতো চন্মনে হয়ে উঠতে হবে রাইট তেজি ঘোড়া কাকে বলে শান্তনুর মুখে ভাঙচুর হলো যে ঘোড়া শুধু লক্ষ্যটাই চেনে ছোটার সময় দুপাশের পৃথিবী দেখতে পায় না কিরে কিছু বলছিস না যে গৌতম পাশে চেয়ার টেনে বসেছে তুই ওই গাছটা দেখতে পাচ্ছিস পলাশ গাছটা শান্তনু দুম করে ঘুরে বসলো ওটাকে আগে কোনো দিন দেখেছিলি উফ আবার তো সেই পলাশ গাছ অফ স্টেশন গৌতম হেসে উড়িয়ে দিতে চাইল কথাটাকে রাত তো ওসব না তুই আগে উত্তর দে আগে কখনো লক্ষ্য করেছিস গাছটাকে নিশ্চয় করেছি এত বড় গাছ বাড়ির সামনে যুক্তির কথা ছাড় তুই সত্যি দেখেছিস গাছটার কখন পাতা ঝরে গাছটায় কখন পাতা আসে কিভাবে গাছটা আস্তে আস্তে বড় হয়েছে আমাদেরই বাড়ির সামনে দেখেছিস জানিস গাছটায় কখন ফুল ফোটে থুস খেয়েদেয়ে কাজ নি হাঁ করে গাছের দিকে তাকিয়ে থাকি গৌতম এক অলোক গাছটাকে দেখে নিয়েই চোখ ফেরালো শান্তনু তবু তাকিয়েই রইলো গাছটার দিকে ত্রিশূলের মতো তিনটে ডাল বেরিয়ে আকাশের দিকে মাথা উঁচু করে আছে ডাল ভর্তি এখনো ঘন নিজেকেই নিজে এক সময় বলে উঠল সত্যি তো খেয়ে আমাদের অনেক কাজ ছিল এক নজরে দেখে ফেলেছি দিন কারখানার কত ঢালাই হলো লেবার কোথাও ফাঁকি মারছে কিনা ব্যাংকে ওডি কেমন উঠছে নামছে কি সেই ম্যানেজ হবে সেলস ট্যাক্স ইনকাম ট্যাক্স কোনো কিছুই তো পঁচিশ বছরের চোখ এড়িয়ে যায়নি কেবল এই কাজটাই যে কি ভাবে কি বকে চলেছ পার্টনার মনে মনে কি ভাবছ জুনের নতুন প্রজেক্ট আগস্টের কোলাবোরেশন প্রোগ্রাম টার্ন ওভারের হিসেব করছো মনে মনে গৌতম বক করেই চলেছে এক ভাবি শান্তনু কথা বলছে না কোনো বলবে কি করে পলাশ গাছের গুড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে এই কদিনে কখন যে তার আর একটা হৃৎপিণ্ড বসে গেছে বুকের ঠিক মাঝখানটাতে সেই হৃদয়টা শুধু গাছের ফুল ফোটা দেখতে চায় লাল পলাশ ফুল কদিনের জন্য হলেও এই হৃদয়ের খোঁজ কেউ রাখে না অদিতি না মিমি না গৌতম তো নাই